আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। কেমন চলছে লেখাপড়া? আশা করি সবাই কমেন্টে জানাবেন। যদিও এই লকডাউনে তেমন একটা লেখাপড়া হচ্ছে না, কিন্তু কী আর করার, লেখাপড়া তো করতে হবে। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বা প্রোগ্রামিং ভাষা। আপনাদের ICT বইয়ের সবচেয়ে বেশি আপনাদের যে সমস্যাটা সেটা হচ্ছে এই পঞ্চম অধ্যায়, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। আসলে অধ্যায়টা কিন্তু খুবই সহজ যদি আপনার বেসিকটা একটু ক্লিয়ার থাকে। তো আমরা এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের আজকে যেই টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে অনুবাদক প্রোগ্রাম। অনুবাদক, অনুবাদক কি? মে তোমারে সাথ নেহি আ সকতা হু, আমি আপনাকে বললাম তো কি মে তোমারে সাথ নেহি আ সকতা হু। আপনি হিন্দি বুঝেন না, আপনি কি বলতে পারবেন আমি কি বলছি? আপনার বাড়ির পাশের আপনার আন্টি, আপনার আম্মা, আপনার বোন যারা হিন্দি সিরিয়াল দেখে ওরা কিন্তু সাথে সাথে বলে যাবে যে হ্যাঁ আমি তোমার সাথে আসতে পারি। এই হিন্দিটা আমি বলছি, তো ওরা বুঝতেছে আপনি বুঝতেছেন না, কারণ কি আপনি হিন্দিটা পারেন না আর ওরা হিন্দিটা পারে। তো আমি কি বললাম, আমি বাংলায় বললাম, ওই আপনার খালাম্মা হিন্দি পারে, ওই খালাম্মা আপনারে বুঝাই দিল। তো খালাম্মা কি একটা মধ্যস্থকারী হিসেবে কাজ করলো, যে আমি হিন্দি বললাম, খালাম্মা আপনারে বাংলায় বুঝাই দিল। তাহলে এই খালাম্মা হচ্ছে কি অনুবাদক। সহজ ভাষায় চলেন একটা গল্প শুনি। ধরেন ইনি হচ্ছে মিস্টার বল্টু, ইনি হচ্ছে বাঙালি, যে উনি শুধুমাত্র বাংলা ভাষা জানে আমার মতো। ইনি হচ্ছেন সখিনা, মিস সখিনা, ইনি কি ইনি চাইনিজ ভাষা জানেন, যদিও চাইনিজদের নাম সখিনা না ধরে নিলাম আর কি। তো এই যে মিস্টার বল্টু, উনি শুধুমাত্র জানেন কি বাংলা ভাষা, মিস সখিনা উনি জানেন শুধুমাত্র কি চাইনিজ ভাষা। তো একদিন কি রেস্টুরেন্টে এই বল্টুর সাথে সখিনার দেখা হলো। বল্টু সখিনার চোখে চোখ পড়ার সাথে সাথে পিছনে একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক আসলো, লাল্লা, মজা করতেছিলাম আর কি। আচ্ছা দেখেন, এই বল্টু সখিনার সাথে দেখা হলো, এখন বল্টু চাচ্ছে কি সখিনার সাথে দেখা করতে, বল্টু সখিনার সাথে কথা বলতে চাইতেছে, সখিনা বল্টুর সাথে কথা বলতে চাইতেছে। তো তারা কি পারবে একে অপরের সাথে কথা বলতে? দেখতে হলে চোখ রাখুন আমাদের চ্যানেলে। আচ্ছা যাই হোক, এটা মনে রাখেন, আমরা একটা বিরতি থেকে আসছি, বিজ্ঞাপন বিরতি। তো দেখেন, আমরা মানুষ, আমরা সাধারণত কোন ভাষায় কথা বলি? আমরা বাংলায় কথা বলি, ইংরেজরা ইংলিশে কথা বলে, হিন্দিতে দিয়ে কথা বলে। এই মানুষ আর কম্পিউটার, আপনারা বলেন, আপনারা তৃতীয় অধ্যায়ে অলরেডি পড়ছেন যে কম্পিউটারের ভাষা হচ্ছে বাইনারি ভাষা। কী ভাষা? শূন্য আর একের ভাষা। আবার শূন্য আর একের ভাষা কি আমরা বুঝি? আমরা বুঝি না। দেখেন তো, এই বল্টু আর চাইনিজ, এই সখিনার দুজনের কাহিনীর মতো নাকি, বল্টু সখিনার ভাষা বোঝে না, সখিনা বল্টুর ভাষা বোঝে না। সেমভাবে মানুষ কম্পিউটারের ভাষা বোঝে না, কম্পিউটার মানুষের ভাষা বোঝে না। কাহিনীটা কিন্তু প্রায় সেম। আচ্ছা চলেন আমরা আমাদের ওই প্রেম কাহিনীতে চলে যাই, আমরা এটাতে আবার ফেরত আসছি। তাহলে দেখেন, এই বল্টু সখিনা যে প্রেম কাহিনীটা রানিং হবে কী করে? আপনি যদি মাথায় বুদ্ধি থাকে, বুদ্ধি তো অবশ্যই আছে, আমি এনে ব্যাক করলাম, আপনি তো আর ব্যাক করল না। তাহলে দেখেন, আপনি বলবেন যে অবশ্যই আমি একজন মধ্যস্থকারী রাখতে পারি, যে মধ্যস্থকারী একজন থাকবে, যে দুভাষী। দুভাষীর কাজ কি? সে বল্টু বাংলায় যে কথাটা বলবে সে সখিনাকে বুঝাই দেবে, সখিনা যে চাইনিজ কথাটা বলবে সে কাকে বুঝাই দেবে? বল্টুকে বুঝাই দেবে। অথবা আপনারা এখন স্মার্ট একটা টাইমে চলতেছেন, এই টাইমে আপনারা জানেন বিভিন্ন ধরনের ট্রান্সলেটর আছে, তাহলে আমি গুগল ট্রান্সলেটের মতো কথা বলতে পারি, যে গুগল ট্রান্সলেটে বল্টু যা বলতে চায় বাংলায় লিখে এটাকে চাইনিজে কনভার্ট করে সখিনাকে বলে দেবে, যে সখিনা আমি তোমারে সারা বাসি না। তো সখিনা কি বলবে এই ট্রান্স, সখিনা যারে দেবে তোমারে দেখার পরে তো আরও অবস্থা ভালো না, এটা তো সখিনা বলবে কীতে? চাইনিজে বললো, চাইনিজে বইলা, এটা ট্রান্সলেট করলো কী কিসে? বাংলায়। তখন এটা কি বল্টু বুঝে ফেললো।
তাহলে দেখেন সিস্টেমটা কী, যে বল্টু যে ভাষাটা বুঝতেছে না সেই ভাষাটা বল্টু কি ট্রান্সলেট করে সখিনারে বুঝাই দিতেছে। তাহলে এই এই ট্রান্সলেটের কাজটা কী এখানে? এই ট্রান্সলেটের কাজটা হচ্ছে সে বাংলা ভাষাটাকে চাইনিজে বুঝাই দিতেছে, বাংলা ভাষাটাকে চাইনিজে বুঝাই দিতেছে। তার মানে এই 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 প্রোগ্রামটাকে আমরা কী বলতে পারি, এই প্রোগ্রামটা এটার যদি আমরা ধরি উৎস প্রোগ্রাম, এটার ধরি উৎস আর এটার ধরলাম কি বস্তু, তাহলে এই প্রোগ্রামের সংজ্ঞাটা আমরা কীভাবে দিতে পারি? যে প্রোগ্রাম উৎস প্রোগ্রামকে বস্তু প্রোগ্রামে রূপান্তর করে তাকে অনুবাদক প্রোগ্রাম বলে। আবার বলেন, যে প্রোগ্রাম উৎস প্রোগ্রামকে বস্তু প্রোগ্রামে রূপান্তর করে তাকে কী বলে? অনুবাদক প্রোগ্রাম। অথবা যে প্রোগ্রাম মানুষের ভাষাকে কম্পিউটারের ভাষায় রূপান্তর করে তাকে কী বলা হয়? অনুবাদক প্রোগ্রাম। ক্লিয়ার? আচ্ছা, এখন এই যে একজন দুভাষী আমরা এখানে রাখলাম, এই দুভাষীর কয়েকটা বৈশিষ্ট্য থাকতে পারে। দেখেন, প্রথমে কি বল্টু সখিনারে যে কথাটা বলবে, সকালে কথাটা হচ্ছে এক পৃষ্ঠার একটা কথা। এটার মধ্যে কী আছে? তোমারে দেখার পরে বাঁচি না, তোরে ছাড়া বাঁচতাম না, তোরে ছাড়া খাইতে পারি না, ঘুমাইতে পারি না, এই সেই অনেক কিছু লেখা আছে। তাহলে দেখেন, মিস্টার বল্টু উনি কী কীভাবে বলতে পারেন? মিস্টার বল্টু প্রথমে ওনার যে এক পৃষ্ঠার একটা কথা আছে, এই এক পৃষ্ঠার কথা পুরোটা বলল, ওই দুভাষী পুরোটাই কী করলো? শুনলো। পুরোটা শোনার পরে যেই চাইনিজ সখিনা আছে, এই সখিনারা পুরোটা একসাথে বলে দিল। তাহলে কী হচ্ছে যে বল্টু যে কথাটা বলতে চায় বা বল্টুর যে মনের ভাষা বা মনের আকুতি, এই মনের আকুতি পুরোটা দুভাষীরে বললো, এই পুরোটা একসাথে দুভাষীকে কী করলো? বুঝাই দিল। তার মানে আমরা একটা অপশন পেলাম কি, একসাথে বুঝাই দেয়। এছাড়া এ দুভাষী কী করলো? আমার মতো এর মেধা একটু কম, দুভাষী কী করলো? বললো যে ভাই আমি তো ভাই আপনি একসাথে অনেকগুলো বলেন, এই অনেকগুলো তো ভাই আমি বলতে পারি না, তাহলে আমি আর এক কাজ করেন আপনি এক লাইন করে বলেন। তখন কী বললো বল্টু? একটা লাইন বললো যে তোমার সারা বাঁচি না। দুভাষীকে কী করলো? এক লাইন ওরে বুঝাই দিল যে কোনো একটা চাইনিজ ধরে আমি পারি না। তারপরে বল্টু আবার বললো যে তোমাকে দেখে ভালো লাগছে। দুভাষী একটা লাইন কী করলো? বুঝাই দিল। বল্টু আবার বললো তোমার সারা খাইতে পারি না। ওই সখিনারে আবার কি দুভাষীকে বুঝাই দিল যে তোমার সারা খাইতে পারি না। তাহলে এই সিস্টেমটা কি? এই সিস্টেমটা হচ্ছে এক লাইন করে, লাইন বাই লাইন। কয়টা সিস্টেম গেল? দুইটা। প্রথম সিস্টেমে কি যে বল্টু পুরো কথাটা বলছে, পুরো কথা দুভাষী একসাথে বুঝাই দিছে, যে সম্পূর্ণ প্রোগ্রামটা একসাথে বুঝাই দিছে। দ্বিতীয়টা কি? এক লাইন বলতেছে, এক লাইন বুঝাই দিতেছে। তিন নম্বরে আইসা হইলো বিশাল একটা ঝামেলা, যে দুভাষী দেখলো কি যে মিস্টার বল্টু উনি কথা বলতে পারেন না, উনি বোবা। তো এখন কেমনে বুঝাইব? এখন যদি বুঝাইতে হয় তো আপনারা তো বিভিন্ন সিস্টেমে জানেন যে বুঝাইলো আই ওই এমনি কি কেমনে জানি বুঝায়, আমি তো জানি না। আচ্ছা দেখেন, তাহলে বল্টু কী বল এবার দুভাষী কী করবে যে বল্টুর যে ভাষা, বল্টুর তো ভাষা নাই, বল্টুর যে সংকেত, এই সংকেত ভাষাটারে কী করবো? সখিনারে সংকেতের মাধ্যমে কী করে দেবো? বুঝিয়ে দেবো। তার মানে তৃতীয় অপশনটা কী পেলাম আমরা? সংকেত। তাহলে কয়টা পাইতেছি? তিনটা পাইতেছি। একটা কি একসাথে পুরো প্রোগ্রামটা বুঝাই দিতেছে, দ্বিতীয়টা কি লাইন বাই লাইন বুঝাইতেছে, তৃতীয়টা কি সংকেতের মাধ্যমে বুঝাইতেছে। তাহলে কয়টা পেলাম? তিনটা। তাহলে আমাদের প্রেম কাহিনী এতটুকু, আমাদের না সরি, বল্টুর আর সখিনার প্রেম কাহিনী এতটুকুই শেষ। তো বল্টুর আর সখিনার কাহিনীটা আমরা আরেকবার বলি। একটা রেস্টুরেন্টে বল্টু আর সখিনা দুজনের সাথে দেখা হয়েছে, চোখে চোখ পড়ছে। তো বল্টু হচ্ছে বাঙালি, সখিনা হচ্ছে কি চাইনিজ। এখন বল্টু আর সখিনার মধ্যে ঝামেলা হচ্ছে কি যে বল্টু বাংলা পারে চাইনিজ পারে না, সখিনা চাইনিজ পারে বাংলা পারে না। এখন এই দুইজনের যে পছন্দ, তো পছন্দটা আমাদের কাজে লাগাইতে হলে আমরা কী করতেছে? একজন দুভাষী আনা লাগতেছে। এখন দুভাষী বলতেছে ভাই আমি তিন সিস্টেমে কাজ করি, কাজটা কি আপনি পুরোটা বলবেন, পুরোটা আমি একসাথে বুঝাই দেবো, অথবা আপনি এক লাইন বলবেন, আমি এক লাইন করে কী করে দেবো? বুঝাই দেবো। অথবা যদি কেউ কথা বলতে না পারে তাহলে তার ভাষাটাকে আমি সংকেতের মাধ্যমে কী করে দেবো? বুঝাই দেবো। তাহলে কয়টা ভাষা গেল? তিনটা ভাষা গেল। এখন দেখেন, আমরা বলতেছিলাম যে মানুষের ভাষা কম্পিউটার ভাষা, আমরা যে প্রোগ্রামগুলি করি, যে কোনো ভাষাই করি, C++, জাভাস্ক্রিপ্ট বা যে কোনো ভাষাতে প্রোগ্রাম করি, এই প্রোগ্রামগুলো কি আমাদের ভাষা, এগুলো কি কম্পিউটার বুঝে না? কারণ কম্পিউটারের ভাষা কি শূন্য আর একের ভাষা, কম্পিউটারের ভাষা কি শূন্য আর একের ভাষা। এই ক্ষেত্রে আমরা কী করি, এই সেমভাবে বল্টু আর সখিনার কাহিনীর মতো আমাদের এবং কম্পিউটারের মাঝে আমরা একটা প্রোগ্রাম সেট করি, যে প্রোগ্রামটা হচ্ছে কি অনুবাদক প্রোগ্রাম। আমরা কিছুক্ষণ আগে বলছি যে এটার সংজ্ঞাটা কী হবে, যে প্রোগ্রাম উৎস প্রোগ্রামকে বস্তু প্রোগ্রামে রূপান্তর করে তাকে কী বলা হয়? অনুবাদক প্রোগ্রাম। এখন দেখেন,
এই জায়গায় যেমন তিন ধরনের অনুবাদক ছিল, দুভাষী ছিল, এরকমভাবে মানুষ এবং কম্পিউটারের মাঝে আমরা তিন ধরনের অনুবাদক পাই। সেমভাবে যদি একসাথে সম্পূর্ণ প্রোগ্রামকে বোঝাই দেয় তাহলে এটার নাম আমরা বলি কম্পাইলার, যদি এক লাইন এক লাইন করে বোঝায় তাহলে এটা ইন্টারপ্রিটার, যদি সংকেতের ভাষা, সংকেতের ভাষার নাম কি অ্যাসেম্বলি ভাষা, সংকেতের যিনি অনুবাদক প্রোগ্রাম ওনারে বলে অ্যাসেম্বলার। দেখেন খেয়াল করে, কম্পাইলার কি, যে কম্পাইলার কি উৎস প্রোগ্রামের সম্পূর্ণ প্রোগ্রামটাকে একসাথে বস্তু প্রোগ্রামে রূপান্তর করে, এটা কি কম্পাইলার। উৎস প্রোগ্রামের এক লাইন পরে এক লাইন অনুপাত করে সে কি ইন্টারপ্রিটার। উৎস প্রোগ্রামের যদি অ্যাসেম্বলি ভাষা হয়, মানে অ্যাসেম্বলি ভাষাকে যদি কম্পিউটারের ভাষায় রূপান্তর করে তাহলে এটা কি কি বলে অ্যাসেম্বলার। এখন দেখেন আপনারা যদি নিজে নিজেই আমরা সংজ্ঞা তৈরি করতে পারবো কম্পাইলার কি একসাথে, তাহলে একটু সুন্দর করেন ফেয়ার লাভলি মারেন। ফেয়ার লাভলি মারলে কী হবো, যে অনুবাদক প্রোগ্রাম, যে অনুবাদক প্রোগ্রাম উৎস প্রোগ্রামকে, উৎস প্রোগ্রামকে একসাথে অনুবাদ করে তাকে কী বলা হয় কম্পাইলার। অথবা আপনি এভাবে বলতে পারেন, যে অনুবাদক প্রোগ্রাম সম্পূর্ণ উৎস প্রোগ্রামকে একত্রে অনুবাদ করে বা সম্পূর্ণ উৎস প্রোগ্রামকে একত্রে বস্তু প্রোগ্রামে রূপান্তর করে তাকে কী বলে কম্পাইলার। যে অনুবাদক প্রোগ্রাম উৎস প্রোগ্রামের এক লাইন পড়ে এবং এক লাইন অনুবাদ করে তাকে কী বলা হয় বস্তু প্রোগ্রাম। যে অনুবাদক প্রোগ্রাম অ্যাসেম্বলি ভাষাকে অনুবাদ করে তাকে কী বলা হয় অ্যাসেম্বলার। তাহলে আমরা কী পাচ্ছি যে অনুবাদক প্রোগ্রাম বা ট্রান্সলেটর কয় ধরনের আছে, তিন ধরনের, কী কী কম্পাইলার, ইন্টারপ্রিটার, অ্যাসেম্বলার। আসেন কী বললাম একটু সামারি করি, যে অনুবাদক প্রোগ্রাম কি, যে প্রোগ্রাম উৎস প্রোগ্রামকে বস্তু প্রোগ্রামে রূপান্তর করে তাকে কী বলা হয় অনুবাদক প্রোগ্রাম। অনুবাদক প্রোগ্রাম কয় ধরনের, তিন ধরনের, কম্পাইলার, ইন্টারপ্রিটার, অ্যাসেম্বলার। কম্পাইলার কি, যে অনুবাদক প্রোগ্রাম সম্পূর্ণ উৎস প্রোগ্রামকে একসাথে বস্তু প্রোগ্রামে রূপান্তর করে তাকে কী বলা হয় কম্পাইলার। যে অনুবাদক প্রোগ্রাম উৎস প্রোগ্রামের এক লাইন পরে এক লাইন অনুবাদ করে তাকে কী বলে ইন্টারপ্রিটার। যে অনুবাদক প্রোগ্রাম সাংকেতিক ভাষাকে বস্তু প্রোগ্রামে রূপান্তর করে তাকে কী বলা হয় অ্যাসেম্বলার। তাহলে অনুবাদক প্রোগ্রাম কয় ধরনের, তিন ধরনের। এখন আপনার পরীক্ষার মাঝে আসলো যে কম্পাইলার আর ইন্টারপ্রিটারের মধ্যে পার্থক্য কী, যদি আপনি এই পুরো জিনিসটা ক্লিয়ার থাকেন তাহলে দেখেন পার্থক্যগুলো আমার বই থেকে দেখতে হবে না, আপনি নিজে নিজেই পারবেন। দেখেন কম্পাইলার, ইন্টারপ্রিটার, প্রথম পার্থক্য কী, আমরা সবাই মুখস্থ প্রথম পার্থক্যটা পারি। দেখ কম্পাইলার একসাথে অনুবাদ করে, ইন্টারপ্রিটার এক লাইন করে অনুবাদ করে। দ্বিতীয়ত ধরেন কম্পাইলার একসাথে যেহেতু অনুবাদ করতেছে তাহলে যদি আপনার কথার মধ্যে কোনো ভুল থাকে তাহলে সে কি একসাথে সেটা দেখায় দিবে যে ভাই আপনি তো কথার মধ্যে ভুল করছেন। ওই যে ওই দুভাষী বল্টু সাহেব যদি কথার মধ্যে ভুল করে তাহলে দুভাষী তো একসাথে বলে দিবে যদি সে কম্পাইলার হয়। যদি ইন্টারপ্রিটার হয় তাহলে বল্টু এক লাইন বলতেছে, সে যদি ভুল হয় তাহলে ওই লাইনের মধ্যেই ভুল ধরবে। তার মানে কম্পাইলার কি সম্পূর্ণ প্রোগ্রামটাকে, সম্পূর্ণ ভুলটাকে একসাথে কী করে আপনার কাছে পেশ করে, আর ইন্টারপ্রিটারটা হচ্ছে কি যেই লাইনে আপনার সমস্যা ওই লাইনটাকে আপনার কী করে একবারে সিলেক্ট করে দেয়। আচ্ছা এবার বলেন একসাথে পুরোটা অনুবাদ করতে সময় বেশি লাগবে না ইন্টারপ্রিটার এক লাইন করে সময় বেশি লাগবে? আপনি বুঝতেছেন যেহেতু এর মনের ভাষা একবারে বলছে, একবার অনুবাদ করে দিচ্ছে তাহলে সময় একটু কম লাগবে, আর এক লাইন করে বলতেছে, এক লাইন করে অনুবাদ করতেছে, সময়টা একটু কী লাগবে, বেশি লাগবে। তিনটা পার্থক্য কিন্তু আমরা অলরেডি পাইছি, যে প্রথমটা হচ্ছে সংজ্ঞা, কম্পাইলার একসাথে অনুবাদ করে, ইন্টারপ্রিটার এক লাইন লাইন বাই লাইন অনুবাদ করে। কম্পাইলারে সময় বেশি লাগে, ইন্টারপ্রিটারের সময় কম লাগে। কম্পাইলার কী যেন বলছিলাম, আচ্ছা কম্পাইলার সম্পূর্ণ প্রোগ্রামের ভুল বা বাগ একসাথে পেশ করে, আর ইন্টারপ্রিটারটা হচ্ছে যেই লাইনের সমস্যা ওই লাইনটাকে কী করে পেশ করে। আশা করি বুঝতেছেন। আর ওই বল্টুর আর সকিনের কাহিনীটা হচ্ছে শুধুমাত্র আপনাদেরকে বোঝানোর জন্য, আর কিছু না। টাটা।